মাধ্যমিক ভূগোল বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দ্বিতীয় অংশ, টাইগ্রিস ও ইউফ্রেটিস মিলিত স্রোতকে একত্রে বলা হয় শাতিল আরব। জলবায়ু অনুসারে এশিয়ায় বিভক্ত সাত ভাগে। পশ্চিম সাইবেরিয়ার জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন। পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে ভারখায়ানস্ক রাশিয়া। প্যালেস্টাইন গঠিত হয় 1993 সালে। এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে বাহরাইন। মালদ্বীপ মালয় উপদ্বীপকে বলা হয় পশ্চিম মালয়েশিয়া। সাবা ও সারাওয়াককে বলা হয় পূর্ব মালয়েশিয়া। মালদ্বীপের রাষ্ট্রভাষা হচ্ছে মালয়। কিনাবালু শৃঙ্গের উচ্চতা 4,050 মিটার। সুমাত্র ও মালয়ের মধ্যবর্তী প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী। মালয়েশিয়ার রাবার চাষ শুরু হয় 1895 সালে। মালয়েশিয়ার প্রধান খনিজ হচ্ছে টিন। টিন উৎপাদনে প্রধান দেশ হচ্ছে মালয়েশিয়া। প্রাচীন নগর মালাক্কা স্থাপিত হয় 1511 সালে। মালয়েশিয়ার সর্ববৃহৎ বন্দর হচ্ছে ক্ল্যাংক। মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে 31 আগস্ট 1957 সালে। কোরিয়া স্বাধীন হয় 15 আগস্ট 1948 সালে। কোরিয়া ভাগ হয় 1952 সালে। কোরিয়ানরা জাতিগতভাবে মঙ্গোলীয়। দক্ষিণ কোরিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত 127 সেন্টিমিটার। উষ্ণতা 2 মাস হিমাঙ্কের নিচে থাকে সিওলে। টাইফুন ঝড়ের সময় হচ্ছে জুলাই ও আগস্ট মাস। দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম নগর হচ্ছে পুসান। দক্ষিণ কোরিয়ার জিডিপি 10% ছিল 1986 থেকে 1991 পর্যন্ত। মধ্যপ্রাচ্যের অধিবাসীরা হচ্ছে ককেশীয়। মধ্যপ্রাচ্যের প্রধান সমভূমি অঞ্চল হচ্ছে মেসোপটেমীয় ও নীল নদের অববাহিকা। কৃষি ব্যবস্থায় ভূমি আবর্তন পদ্ধতি ব্যবহার করে ইরান। মধ্যপ্রাচ্যের প্রধান খাদ্য হচ্ছে গম। মোহির হল ছাগলের পশম ও চামড়া। পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার হচ্ছে আবাদান, যেটি ইরানে অবস্থিত। প্যালেস্টাইন প্রসিদ্ধ ক্ষুদ্র কুটির শিল্পে। গাজা প্রসিদ্ধ ক্ষুদ্র বয়ন শিল্পে। ইরাকের পরিবহন ব্যবস্থা প্রাণ দজলা ও ফোরাত নদী। মালভূমির প্রধান পরিবহন মাধ্যম হচ্ছে উট। প্যালেস্টাইনের আয়তন 6,220 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অবস্থান 20°34′ থেকে 26°38′ অক্ষরেখা এবং 88°01 থেকে 01 ইস্ট থেকে 92°41′ দ্রাঘিমারেখা। বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের সর্বমোট সীমারেখা 4,712 কিলোমিটার। বাংলাদেশ ভারত সীমারেখা 3,715 কিলোমিটার। বাংলাদেশ মিয়ানমার সীমারেখা 280 কিলোমিটার। বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য 716 কিলোমিটার। স্থায়ী বসবাসের জন্য আদর্শ হচ্ছে সমভূমি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ বিভক্ত 3 ভাগে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মোদক টং। আবিষ্কারক প্রফেসর সাইদ চৌধুরী। প্লাইস্টোসিন কাল 25,000 বছর পূর্বের সময়। বরেন্দ্র ভূমির মাটি হচ্ছে ধূসর ও লাল। বাংলাদেশের নদীর সংখ্যা 230টি। বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য 24,140 কিলোমিটার।
পদ্মা নদীর দৈর্ঘ্য 145 কিলোমিটার। পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। পদ্মার প্রধান উপনদী হচ্ছে মহানন্দা। পদ্মা বাংলাদেশে প্রবেশ করেছে কুষ্টিয়া হয়ে। ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম হয়ে। সুরমা ও কুশিয়ারা বরাক নদীর অংশ। মেঘনা মূলত কালনি, সুরমা ও কুশিয়ারার সম্মিলন। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে আসামের লুসাই পাহাড়। ফেনী নদীর উৎপত্তিস্থল হচ্ছে পার্বত্য ত্রিপুরা। বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুন থেকে অক্টোবর মাসে সিলেটে। বাংলাদেশে গড় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এপ্রিলে। বাংলাদেশে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস এবং বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। বাংলাদেশে গড় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা যেটি নতুন হয়েছে সেটি পঞ্চগড়ে। এই তথ্যটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মোট বনভূমি 25,000 বর্গ কিলোমিটার, প্রায় 17%। চিরহরিৎ গাছের সৃষ্টি অতিবৃষ্টির জন্য। বরেন্দ্র অঞ্চলের বনভূমি দিনাজপুরের বনভূমি। গজারি গাছ পাওয়া যায় মধুপুর ও বাওয়ালে। জাতীয় আয়ে বন সম্পদের অবদান হচ্ছে 5%। পৃথিবীর পানি বিদ্যুৎ শক্তি মোট বিদ্যুৎ শক্তির 6%। বাংলাদেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ 85.38%। কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠার সাল 1962 সাল। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1970 সালে। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর 1986 সালে। বাংলাদেশে সিলিকা বালি উৎপন্ন হয় বছরে 1,85,000 বর্গফুট। গন্ধক পাওয়া যায় কুতুবদিয়ায়। গ্যাস জ্বালানির চাহিদা পূরণ করে 73%। দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র বর্তমানে 27টি। এটি পরিবর্তনযোগ্য তথ্য। ব্লক রয়েছে 28টি। গ্যাস তোলা হচ্ছে 17টি ক্ষেত্রের 79টি কূপ থেকে। দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ 14.32 ট্রিলিয়ন ঘনফুট। পৃথিবীর বৃহত্তম পাটকল হচ্ছে আদমজি, যেটি প্রতিষ্ঠিত হয় 1951 সালে। পাট শিল্প প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রাম। দেশে সচল পাটকল রয়েছে 76টি। দেশে বর্তমানে বস্ত্র ও সুতাকল 63টি। বস্ত্র খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। প্রথম কাগজ কল কর্ণফুলী পেপার মিল স্থাপিত হয় 1953 সালে। প্রথম সার কারখানা সিলেটের ফেন্সুগঞ্জ 1961 সাল। দেশে মোট সার কারখানা 14টি। দেশে চিনি কল আছে 15টি। আখ উৎপাদন ভালো হয় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায়। দেশে পোশাক শিল্পের যাত্রা 1983 সালে। জাতীয় আয়ে পোশাক শিল্পের অবদান 37%। বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সড়কপথের দৈর্ঘ্য 3,20,374 কিলোমিটার। বাংলাদেশের রেলপথের দৈর্ঘ্য 4,000
413 কিলোমিটার। দেশে মোট রেল স্টেশন 444টি। দেশে মোট চা বাগান রয়েছে 164টি। এটি পরিবর্তনযোগ্য তথ্য। মানচিত্রে স্কেল নির্দেশ করা হয় 3টি পদ্ধতিতে। স্কেল অনুসারে মানচিত্র 2 প্রকার। বৃহৎ স্কেলের মানচিত্র ক্যাডাস্ট্রাল মানচিত্র। ব্রিটিশ পদ্ধতিতে 1:36 আরএফ মানে 1 ইঞ্চ ইকাল টু 36 ইঞ্চ। 1 ইঞ্চ ইকুয়াল টু 1/63360 মাইল। উপস্থাপিত বিষয়বস্তু হিসাবে মানচিত্র 2 প্রকার। গ্রামে চাষাবাদযোগ্য জমির পরিমাণ 80%। পরিসংখ্যান আকারে প্রাপ্ত ভৌগোলিক উপাত্ত। স্তম্ভচিত্রকে দণ্ডচিত্র বলে। সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ আসে কোন সময়? সূর্য গ্রহণের সময়। কুয়াশা ও ঝড় সৃষ্টি হয় উষ্ণ ও শীতল স্রোতের মিলনে। জোয়ার ভাটার কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে 78.01% এবং কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%। বায়ুমণ্ডলের উপাদানকে ভাগ করা হয় 3 ভাগে। বায়ুর তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। পৃথিবীর চাপ বলয় হচ্ছে 7টি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। দিন রাত্রি সমান হয় নিরক্ষরেখায়। জোয়ার ভাটার ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। বাংলাদেশের মোট সমুদ্র সীমা 1,18,817 বর্গ কিলোমিটার।